হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ওয়েলকাম আগেইন ইন বঙ্গ পাঠশালা তো স্টুডেন্ট নাও আজকে ক্লাসে আমরা ক্লাস টেনের যে লাইট এর স্টার্ট হচ্ছিল তার বেসিক্যালি লাস্ট ক্লাস আজকে এবং এরপরে আমরা অনুশীলন শুরু করবো তো আজকে ক্লাসে আমরা মেনলি দেখবো হচ্ছে আলোর বিক্ষেপণ ঠিক আছে তো বেসিক্যালি আমাদের আলোর যে বিক্ষেপণ সেটা কিন্তু মেনলি আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ওপর ডিপেন্ড করে ঠিক আছে এবং আমরা প্রত্যেকেই কম বেশি তরঙ্গ দৈর্ঘ্য রিলেটেড যে কনসেপ্ট সেটা আসলে তোমাদের ক্লিয়ার আছে কারণ আগের ক্লাসগুলো আমরা বলেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে হচ্ছে বেগের যে সম্পর্ক এগুলো আমরা প্রত্যেকটা ধরে ধরে ভালো করে বুঝিয়েছিলাম তো সেটা যদি না দেখে থাকো আগের দু তিনটে ক্লাস হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে পরপর দেখে যাও প্লে লিস্ট ধরে ঠিক আছে দেন হচ্ছে তোমার কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তরঙ্গ দৈর্ঘ্য অ্যাকচুয়ালি কি ঠিক আছে তো স্টুডেন্ট চলো লেট না করে শুরু করা যাক তবে তো স্টুডেন্ট আজকে আমরা ফার্স্ট হেডিং দেবো কি আলোর বিক্ষেপণ ঠিক আছে তাহলে ফার্স্ট আমরা তো বেশ কিন্তু খাতাতে আলোর বিক্ষেপণ মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে স্ক্যাটারিং ঠিক আছে আলো হচ্ছে কতটা স্ক্যাটার যায় ছড়িয়ে পড়ে বিক্ষেপিত হয়ে কতটা ছড়িয়ে পড়ে সেটাকেই বোঝায় এখানে আমাদের হচ্ছে আমরা মোটামুটি বলেছিলাম যে সাদা আলো হচ্ছে বিভক্ত হয়ে সাতটি পৃথক পৃথক বর্ণের হচ্ছে পটি গঠন করে ঠিক আছে তার মধ্যে আমরা বলেছিলাম একদম সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো হচ্ছে সবসময় লাল আলো এবং সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো হচ্ছে আমাদের বেগুনি বর্ণের আলো ঠিক আছে এবং আমরা যদি বেনিয়া সহকলার কনসেপ্ট মনে রাখি আমরা আরেকবার হচ্ছে এটা লিখে নিই বেনিয়া সহকলা ওকে বে নি আ আ আ আ স ক লা ঠিক আছে বেনিয়া সহকলা বেগুনি নীল আকাশি তারপরে সবুজ হলুদ কমলা এবং লাল ঠিক আছে প্রত্যেকটা মোটামুটি আই হোক তোমাদের মনে আছে আমি এখন আর নামগুলো লিখছি না শুধু জাস্ট অ্যারো দিয়ে তোমাদের বোঝানোর জন্য যতটা দরকার ততটা আমি লিখে দিলাম ঠিক আছে তাহলে বেনিয়া সহ কি বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা এবং লাল ঠিক আছে তার মধ্যে আমরা কি বললাম সব থেকে তরঙ্গ দৈর্ঘ্য লালের কার আছে লালের হচ্ছে সবথেকে বেশি এবং বেগুনির হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম ঠিক আছে এবার কথাটা হচ্ছে তরঙ্গ ব্যাপারটা কি যেটা আমরা একটু আগেই বলছিলাম তরঙ্গ দৈর্ঘ্য কি অ্যাকচুয়ালি কোনো উৎস থেকে হচ্ছে আলো যখন হচ্ছে নির্গত হয় তখন তার মধ্যে যে তরঙ্গ সৃষ্টি হয় ঠিক আছে আলো শব্দ এগুলো প্রত্যেকটাই কি বায়ুর মধ্যে যেহেতু হচ্ছে ট্রাভেল করে বায়ুর মধ্যে থেকে যায় তাহলে এগুলো কি করে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য সৃষ্টি মানে তরঙ্গ সৃষ্টি করে ঠিক আছে তরঙ্গ ব্যাপারটা কি তরঙ্গ বলতে আমরা ঢেউয়ের তরঙ্গ সমুদ্রের জলের তরঙ্গ দেখেছি সেরকম কনসেপ্ট হয়ে মাথায় রাখো যেখানে তরঙ্গ ঠিক সেম জিনিস তো বায়ুর মধ্যে থেকে যখন এগুলো যায় তখন এই রকম ভাবে হচ্ছে যায় ঠিক আছে তো এইগুলোকে বলা হচ্ছে তরঙ্গ বোঝা গেল তাহলে এখান থেকে উৎপন্ন হয়ে এই পর্যন্ত এটা হলো কি একটা পূর্ণ তরঙ্গ সরি সরি এখান থেকে উৎপন্ন হয়ে এই পর্যন্ত এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ দেখো পুরো একটা এস এর মতো লাগছে এটা হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ এবার দেখো এখানে যে আমরা তরঙ্গ বলছি এই কি হয় উপরের দিকে যে উঁচু উঁচু জায়গাগুলো দেখছে এগুলোকে বলা হয় তরঙ্গ শীর্ষ বোঝা গেল এবং নিচের দিকে যে অংশগুলো দেখছে এগুলোকে বলা হয় তরঙ্গ পাদ তাহলে এবার শীর্ষের যে মাঝের দূরত্ব এটাকেই বলা হয় আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বোঝা গেলো তাহলে আমরা কি বলতে পারি দুটি তরঙ্গের মাঝের যে দূরত্ব সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য বোঝা গেল তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি কার জন্য বললাম লাল আলোর জন্য এবং কম কার জন্য বললাম বেগুনি আলোর লাল আলোর যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই জন্য এর বেগও বেশি ঠিক আছে এটা মনে রাখতে হবে তরঙ্গ দৈর্ঘ্য যার বেশি তার বেগও বেশি বা সেই আলোর বেগও বেশি ঠিক আছে আর যে আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কম তার হচ্ছে বেগও কম তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম যখন হবে তখন সেটাকে দেখতে কেমন হবে অ্যাকচুয়ালি তখন এরকম ভাবে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কম তাহলে এটা এইভাবে হচ্ছে যাবে তাহলে এখানে দেখতেই পাচ্ছো যে দুটো তরঙ্গের মাঝের দূরত্বটা কি মানে দৈর্ঘ্যটা কি কম তাহলে সেই জন্য এটাকে কি বলছি কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো বোঝা গেলো তাহলে এই হচ্ছে বেসিক কনসেপ্ট এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে আজকে যেটা আমরা শুরু করবো বললাম যে আলোর বিক্ষেপণ বিক্ষেপণ ব্যাপারটা কি বিক্ষেপণ হচ্ছে যখন কোনো আলো কোনো বস্তুর ওপর করবে করে তারপর যখন সেটা বিক্ষিপ্ত হয়ে যাবে বুঝা গেল অ্যাকচুয়ালি প্রতিফলন প্রতিফলনে কি হয় কোনো একটি আলো করে তারপর হচ্ছে একটা নির্দিষ্ট অবিলম্বে সাথে নির্দিষ্ট কোন করে সেটা প্রতিফলিত হয় এখানে বিক্ষেপণ অনেকটাই প্রতিফলনের সাথে সেম বলতে পারো বাট আবার এখানে আমরা বলতে পারি যে বিক্ষিপ্ত হওয়া অ্যাকচুয়ালি কি বিক্ষিপ্ত হয় এটা একটা সূত্রের মাধ্যমে আমরা বলতে পারি যে যেটাকে বিজ্ঞানী র্যালের সূত্র বলা হয় ঠিক আছে এখানে তোমরা একটা শর্ট শর্ট নোট রাখতে পারো বিজ্ঞানী র্যালের সূত্রানুসারে বিজ্ঞানী ওকে সূত্রানু সারে বিজ্ঞানী র্যালের সূত্রানুসারে কি বলা হয় বিজ্ঞানী র্যালের সূত্রানুসারে আলোর বিক্ষেপণকে আমরা প্রকাশ করতে পারি যে বিক্ষেপ 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 প্রপোর্শনাল টু আচ্ছা বিক্ষেপকে কি দিয়ে প্রকাশ করা হয় বিক্ষেপকে অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টেন্সিটি দিয়ে হচ্ছে মানে লেখা হয় সেই জন্য ইন্টেন্সিটি থেকে হচ্ছে আই টার্মটা আসে ওই জন্য এখানে আমরা কি লিখতে পারি আই লিখতে পারি ওকে ইন্টেন্সিটি প্রপোর্শনাল টু ওয়ান বাই হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ওকে তরঙ্গ দৈর্ঘ্য এবার তরঙ্গ দৈর্ঘ্য কনসেপ্ট আমাদের প্রত্যেকের ক্লিয়ার তাই তো তরঙ্গ দৈর্ঘ্য আর তরঙ্গ দৈর্ঘ্যকে কি দিয়ে প্রকাশ করা হয় আমরা আগেই পেয়েছি ল্যামডা দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে এটা মাথায় রাখো তাহলে আমরা এখানে বলতে পারি যে বিক্ষেপ ইস কি ওয়ান বাই তরঙ্গ দৈর্ঘ্যের হচ্ছে চতুর্ঘাত ঠিক আছে মানে এখানে মানে এখানে ঘাত কত হবে ফোট ঠিক আছে তাহলে এখানে আমরা তাহলে এখানে আমরা মানে তরঙ্গ উপরে দিতে পারি ঠিক আছে তাহলে আমরা বলতে পারি এখানে আলোর বিক্ষেপ বা হচ্ছে যে কোনো আলোর ক্ষেত্রে বিক্ষেপ কি তার তরঙ্গ দৈর্ঘ্য চতুর্ঘাতের সাথে ব্যস্ত সম্পর্কে থাকে ঠিক আছে এখানে আমরা অতএব দিয়ে এটাকে লিখে নিতে পারি যে বিক্ষেপ বা যে কোনো আলোর বিক্ষেপ যে কোনো যে কোনো আলোর আলোর বিক্ষেপ বা বিক্ষেপণ দুটোই লিখতে পারি আমরা বিক্ষেপণ তার তার চতুর্ঘাতের সাথে বা তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাত ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সাথে চতুর্ঘাতের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সাথে ব্যস্ত সম্পর্কে থাকে ঠিক আছে চতুর্ঘাতের সাথে ব্যস্ত সম্পর্কে সম্পর্কে থাকে ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে কোনো আলোর বিক্ষেপ তার তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সাথে ব্যস্ত সম্পর্কে থাকে বোঝা গেল তাহলে এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে তো এটাকে হচ্ছে আমরা পরপর নোট ডাউন করবো ঠিক আছে তাহলে বিজ্ঞানী র্যালের সূত্র অনুসারে আমরা কি পাচ্ছি বিক্ষেপণ বা আলোর বিক্ষেপণ আই ডিসপোর টু হচ্ছে ওয়ান বাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ফোর মানে তরঙ্গ দৈর্ঘ্য টু দি পাওয়ার ফোর ঠিক আছে বা হচ্ছে আমরা বলতে পারি এটা এর কি তরঙ্গ দৈর্ঘ্য চতুর্ঘাতের সাথে হচ্ছে ব্যস্ত সম্পর্কে থাকে ওকে তাহলে এটাই হচ্ছে আমাদেরকে জানতে হবে আলোর বিক্ষেপণের জন্য তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যেটা আমি বারবার আগে থেকে বলছিলাম যে যে আলোর ক্ষেত্রে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি ঠিক আছে তার ক্ষেত্রে বলছিলাম লাল আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য বেশি ঠিক আছে কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর এটা কম ইন্ডিকেট করছে তাহলে লাল আলোর জন্য তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাহলে আল তাহলে লাল আলোর জন্য বিক্ষেপণ কি হবে কম হবে মানে কম বিক্ষিপ্ত হবে কম ছড়াবে ঠিক আছে ছড়াবে কম ঠিক আছে বিক্ষিপ্ত হবে মানে কি অ্যাকচুয়ালি ছড়িয়ে যাওয়া কোনো একটা কিছুতে পড়ে কোনো একটা বস্তুতে পড়ে সেখান থেকে ছড়িয়ে যাওয়া কিন্তু লাল আলোর ক্ষেত্রে এটা কি হবে কম হবে কিন্তু নীল বা হচ্ছে অন্য যেগুলো যেরকম বেগুনি বর্ণের ক্ষেত্রে সব থেকে বেশি হবে নীলের ক্ষেত্রে একটু কম আকাশের ক্ষেত্রে তার থেকে কম সবুজের ক্ষেত্রে তার থেকে কম করতে 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 লালের ক্ষেত্রে হচ্ছে একদম কম বিক্ষেপণ হচ্ছে দেখা যাবে বুঝা গেল এবার এই কনসেপ্টের উপর রিলেট করে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন হচ্ছে তোমাদের পরীক্ষায় দেয় কিছু কোয়েশ্চেন যেগুলো আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের কাজে লাগে সেগুলো আমাদের হচ্ছে জানতে হবে ওকে তো যেরকম আমরা এটাকে তোমরা করে করে নোট ডাউন দিন আমরা এক এক করে কোয়েশ্চেন তো স্টুডেন্ট এখানে আমাদের এই বিক্ষেপণের উপর বা বিক্ষেপের উপর ভিত্তি করে হচ্ছে আমরা একটা ফার্স্ট কোয়েশ্চেন নেব সেটা হলো আমাদের দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন তো দেখো দিনের বেলা আকাশকে নীল দেখায় কেন হুম রাতের বেলা কালো দেখায় কেন কারণ দেখো কালো হওয়ার কনসেপ্ট তো আগে আমরা কতগুলো ক্লাসে দেখেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে লাল আলোতে সবুজ পাতাকে কালো দেখায় কেন কেন কারণ বেসিক্যালি সবুজ পাতা লাল আলোকে শোষণ করে নেয় সেই কারণে অন্য কোনো কালার বেঁচে থাকে না তখন আমরা যখন সবুজ যখন লাল আলোতে দেখি তখন সেটা কি কালোই হয় কারণ লাল আলোটা সেখানে বেঁচেই থাকে না জিনিসটাকে লাল দেখানোর জন্য আমরা বারবার একটা কথা বলেছিলাম যে যে কোনো বস্তুকে তুমি হচ্ছে যখন দিনের বেলাতে যখন আলোতে হচ্ছে দেখছো তখন সেই বস্তুটা অ্যাকচুয়ালি কি করে দিনের বেলা হচ্ছে লাইটের যে কালারটা সেটার মধ্যে হচ্ছে দিনের বেলা যে হচ্ছে সূর্যের আলো সেখানে যে সাদা আলো থাকে সেটার মধ্যে হচ্ছে যতগুলো কালার আছে সব শোষণ করে নেয় শুধুমাত্র সেই বস্তুটার গায়ে তুমি যে কালারটা দেখতে পাচ্ছ সেই কালারটা শোষণ করতে পারে না যার ফলে কি সেই কালারটা প্রতিফলিত হয় এবং আমাদের চোখে এসে পড়ে তখন আমরা সেই বস্তুটাকে সেরকম দেখি যেরকম গাছের পাতা বলেছিলাম যে গাছের পাতাও সেম দিনের বেলা তুমি দেখছো সবুজ রাত হলে কালো কেন কারণ রাতের বেলা কোনো আলোই থাকছে না সেই জন্য কালো দেখছো কিন্তু দিনের বেলা সবুজ কেন দেখছো কারণ সূর্যর যে সাদা আলো বা যেটাকে আমরা বহুবর্ণী আলো বলি সেই আলোর মধ্যে অ্যাকচুয়ালি হচ্ছে যে কতটা বর্ণ আছে যে সাতটা বর্ণ আমরা এখানে লিখেছি সেই সাতটা বর্ণ সব আছে এবং তার মধ্যে থেকে একমাত্র সবুজটাই শোষণ করতে পারে না বাকি সবগুলো শোষণ করে যে কারণে কি হয় যে কারণে হচ্ছে সবুজ পাতাকে দিনের বেলা আমরা সবুজ দেখি এবার কথা হচ্ছে দিনের বেলা আকাশকে কেন নীল দেখায় এখানে তো বলতে পারি না যে আকাশে হচ্ছে সূর্য আলো আসছে সেটা হচ্ছে বিক্ষিপ্ত হয়ে পুরো আকাশে হচ্ছে মানে বিক্ষিপ্ত বলতে অ্যাকচুয়ালি শোষণ বাকিগুলো শোষণ করে নিচ্ছে কিন্তু নীল আলোটা শোষণ করতে পারছে না সেই জন্য আকাশকে মানে নীল দেখায় এটা বলতে পারি না কেন কারণ অ্যাকচুয়ালি এখানে বিক্ষেপণের কনসেপ্ট হচ্ছে কাজে লাগে ঠিক আছে বা বিক্ষেপের কনসেপ্ট কাজে লাগে দেখো দিনের বেলা হচ্ছে যতগুলো হচ্ছে আলো আছে তার মধ্যে আমরা বলেছিলাম লাল আলোর বিক্ষেপ হচ্ছে সবথেকে কম ঠিক আছে তাহলে লাল আলোর বিক্ষেপ সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তাই তো তাহলে সেখান থেকে আমরা বলেছিলাম বেগুনি এবং তারপরে নীল নীল আলো হচ্ছে সব থেকে হচ্ছে বেশি বিক্ষেপিত হয় বেগুনি হচ্ছে তার থেকেও বেশি কিন্তু কথা হচ্ছে তোমার মনে হবে তাহলে বেগুনি কেন দেখায় না আকাশকে তাহলে বেগুনি দেখানোর কারণ ছিল মানে কথা ছিল কিন্তু বেগুনি কেন দেখায় না এখানে কথা হচ্ছে এটাই বেগুনিকে দেখায় না তার একটা কারণ কারণ বইতে তো আমি এখানে এটা পাইনি যে কেন বেগুনি দেখায় না বাট আমার কাছ থেকে যেটা মনে হলো যে আমার স্পেসিফিক্যালি নিজের কনসেপ্ট পুরোটাই যে বেগুনি দেখায় না কারণ হচ্ছে একটাই আমরা বলেছিলাম যে যে কোনো আলোর যার তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি তার গতিবেগ তত বেশি তাহলে বেগুনি বর্ণের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এত বেশি ঠিক আছে মানে সরি বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য এত কম যে এর গতিবেগ বেশি না হওয়ার কারণে এটা পৃথিবীর বায়ুমন্ডল পর্যন্ত ঠিকভাবে এসে পৌঁছতে পারে না ঠিক আছে সেই ধরনের নীল বর্ণ এসে পৌঁছায় কিন্তু এবার পৌঁছানোর পরে বিক্ষেপ আমরা কাকে বলছি না যে আলো পৃথিবীতে আসার পরে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলে যখন এসে পড়বে সেই বায়ুমণ্ডলে যে ধুলিকণ আছে তার দ্বারা বিক্ষিপ্ত হবে তাহলে বেগুনি বর্ণ যেহেতু পৃথিবীতে পর্যন্ত পৌঁছতেই পারছে না প্রপারলি ঠিক আছে পৃথিবীর যে বায়ুমন্ডল যে স্তরে যে স্তরে ধূলিকণা অ্যাকচুয়ালি আছে যেটাকে আমরা ট্রপোস্ফিয়ার বলি তো সেই স্তরব্দি প্রপারলি পৌঁছতে না পারার জন্য কিন্তু হচ্ছে বেগুনি বর্ণ হচ্ছে পৌঁছতে পারছে না তার ফলে কি আমরা আকাশকে বেগুনি দেখছি না কিন্তু নীল দেখছি কেন কারণ নীল বর্ণটা মোটামুটি পৌঁছে যাচ্ছে এবং তারপরে সব থেকে বেশি বিক্ষিপ্ত হয়ে পুরো আকাশে ছড়িয়ে যাচ্ছে বোঝা তো এই কারণে আমরা কি করি দিনের বেলা আকাশকে নীল দেখায় ঠিক আছে রাতের বেলা কেন দেখায় না কারণ রাতের বেলা কোনো আলোই আসে না তাহলে নীল কালো সবুজ দেখানোর তো কোনো প্রশ্নই আসে না বুঝা যাচ্ছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি দিনের বেলা আকাশকে কেন নীল দেখায় দিনের বেলা দিনের বেলায় সূর্য থেকে আগত সূর্য থেকে আগত দিনের বেলা সূর্য থেকে আগত আলোক রশ্মির মধ্যে আলোক রশ্মির মধ্যে রশ্মির মধ্যে নীল বর্ণের বিক্ষেপণ নীল বর্ণের বিক্ষেপণ ওকে নীল বর্ণের কি বলবো আমরা বিক্ষেপণ বা বিক্ষেপণ আমরা লিখতে পারি ঠিক আছে নীল বর্ণের বিক্ষেপণ সর্বাধিক হওয়ার কারণে বিক্ষেপণ সর্বাধিক হওয়ার হওয়ার কারণে দিনের বেলা দিনের বেলায় আকাশকে নীল দেখায় ঠিক আছে দিনের বেলা আকাশকে নীল দেখায় ওকে দিনের বেলা আকাশকে কি দেখায় নীল দেখায় তাহলে দিনের বেলা সূর্য থেকে আগত আলোকরশ্মির মধ্যে নীল বর্ণের বিক্ষেপণ সর্বাধিক হওয়ার কারণে দিনের বেলা আকাশকে নীল দেখায় বুঝা গেল তাহলে এইগুলো হচ্ছে মাথায় রাখতে হবে তোমাকে এবার চলে আসি আমরা পরের কোয়েশ্চন কিন্তু তার আগে আরেকটা জিনিস বলে দিই একদম ফার্স্টে আমরা স্টার্টিং এ একটা জিনিস অ্যাড করে দিতে পারি এই কোয়েশ্চনের ক্ষেত্রে তাহলে অ্যান্সারটা আরো সুন্দর শোনাবে সেটা কি আমি জাস্ট নিচে একটা স্টার মার্ক করে লিখছি তোমরা একটু এখানে লিখে নিও ঠিক আছে এই জায়গাটা হচ্ছে এটাকে অ্যাড করে নিও তারপরে এটাকে শুরু করো ঠিক আছে আমরা র্যালের সূত্র অনুসারে পেয়েছিলাম তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি র্যালের র্যালের সূত্রানুসারে সূত্রানুসারে র্যালের সূত্রানুসারে আলোর বিক্ষেপণ আলোর বিক্ষেপণ র্যালের সূত্রানুসারে আলোর বিক্ষেপণ আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আলোর তরঙ্গৈর্ঘ্যের আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কি থাকে সরি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্ঘাতের সাথে ঠিক আছে এখানে সাথে আমরা না লিখে লিখি আলোর দৈর্ঘ্যের চতুর্ঘাতে ওকে সাথে ব্যস্ত সম্পর্কে থাকে ওকে চতুর্ঘাতের সাথে ব্যস্ত সম্পর্কে সম্পর্কে থাকে ঠিক আছে দিয়ে এটা লিখতে পারি থাকে সেক্ষেত্রে দিনের বেলা সূর্য থেকে আগত আলোকৃষ্টি মধ্যে নীল বর্ণের বিক্ষেপণ সর্বাধিক হওয়ার কারণে দিনের বেলা আকাশকে নীল দেখায় ঠিক আছে সিম্পল এইটুকুনি তুমি লিখতে পারো ঠিক আছে এর সাথে অ্যাড করছো কি সেক্ষেত্রে সেক্ষেত্রে কথাটা অ্যাড করছো করে দিয়ে এটাকে যা লিখে আমরা সেটাই লিখে দিতে পারো ওকে আই হোক বুঝতে পেরে গেছো পুরোটা তো এইভাবে হচ্ছে আমরা এই কোয়েশ্চেনটার আনসারটা দিতে পারি ওকে এরপরে দেখো আমরা কোয়েশ্চেন নেবো বেসিক্যালি চাঁদের আকাশকে কেন কালো দেখায় ঠিক আছে কোয়েশ্চেন আকারে লিখে নাও চাঁদের আকাশকে কেন কালো দেখায় এবার ব্যাপার হচ্ছে তোমার এখানে মনে হতে পারে স্যার আমি তো চাঁদে যাইনি তাহলে চাঁদের আকাশ কালো না লাল কি করে বুঝবো সিম্পল শুধু মনে রাখো চাঁদের আকাশকে তুমি যাওনি বাট বিজ্ঞানীরা চলে গেছে তাই তো আকাশকে না লিখে কি লিখছি আমি চাঁদের আকাশকে কালো দেখায় কেন তো দেখো স্টুডেন্ট চাঁদের আকাশকে কালো দেখায় কেন কারণ চাঁদের আকাশে বায়ুমন্ডল প্রেসেন্ট থাকে না এটা আমরা চাঁদে ঠিক আছে তো চাঁদে না থাকার কারণে কি হয় বায়ুমন্ডল থাকলে তবে কি ধূলিকান হবে সবগুলো আসবে বিক্ষেপিত হবে এবার বায়ুমন্ডলই নেই সূর্যের আলো তো আসছে ঠিকই কিন্তু সেটা কি হচ্ছে সরাসরি আসছে এসে হচ্ছে মানে প্রতিফলিত হয়ে আবার মহাশূন্য ফিরে যাচ্ছে কোনো রকম বায়ুমন্ডল না থাকার জন্য চাঁদ হচ্ছে যে কারণে আমরা জানি চাঁদ হচ্ছে ভীষণ ঠান্ডা ঠিক আছে তো যে কারণে কি হয় চাঁদে হচ্ছে আমাদের পৃথিবীর মতো উষ্ণতাও নেই কারণ বায়ুমন্ডল থাকলে তবে কি হবে সেই যে তাপমাত্রা যেটা পৃথিবীতে এসেছিল সেটা যখন প্রতিফলিত হয়ে যেতে যাবে তখন কি বায়ুমন্ডল দ্বারা বাধা পাবে কিছুটা তাপ হচ্ছে আটকে থাকবে কিন্তু যেহেতু বায়ুমন্ডল নেই সেই কারণে চাঁদ হচ্ছে রাতের বেলা ঠান্ডা হয়ে যায় অনেক এবং দিনের বেলা যখন সূর্যের আলো পড়ে তখন ভীষণ গরমও হয়ে যায় বোঝা গেল তার ফলে কি হয় চাঁদের মানে এটা হচ্ছে একটা অন্য কারণ বললাম কিন্তু আমরা আকাশকে কেন কালো দেখায় তাহলে তার অ্যান্সার এটাই যে চাঁদের আকাশকে কালো দেখায় কারণ হচ্ছে দিনের মানে চাঁদের হচ্ছে বায়ুমণ্ডল না থাকার কারণে চাঁদের আকাশকে কালো দেখায় বোঝা গেল আর বায়ুমণ্ডল না থাকে আমরা বলেছি যে আলোর বিক্ষেপণ সম্ভব নয় তাহলে সেই কারণে আমরা লিখবো কী যে চাঁদের আকাশে বা চাঁদে কি লিখবো আমরা চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে মণ্ডল না থাকার কারণে চাঁদে বায়ুমণ্ডল না থাকার কারণে কারণে চাঁদের চাঁদের আকাশ কালো দেখায় ঠিক আছে আকাশ কালো দেখায়

এটাও সেম আমাদের আলোর বিক্ষেপণের সাথে হচ্ছে একইভাবে হচ্ছে একই কনসেপ্ট হচ্ছে কাজ করে তো আমরা কোয়েশ্চেনটা ফার্স্টে লিখবো তো দেখো সূর্য উদয় হওয়ার সময় এবং অস্ত যাওয়ার সময় আকাশকে লাল দেখা কেন সিম্পল জিনিস ওকে তো দেখো সূর্য যখন উদয় হয় ঠিক আছে যখন উঠছে তখন কি হচ্ছে সূর্য যখন উঠছে তখন অ্যাকচুয়ালি কোথা থেকে উঠছে ভালো করে ভাবো পৃথিবী যেহেতু গোল ঠিক আছে আমরা একটা ছবির মাধ্যমে পুরোটাকে বুঝি পৃথিবী যেহেতু হচ্ছে আমাদের গোল তাহলে সূর্য যখন এই জায়গা থেকে সবে হচ্ছে আসছে ঠিক আছে আস্তে আস্তে মানে কি আমরা এইখানে যারা আছে তাদের কাছে কি এখান থেকে সবে আসছে তাই সেই আলোটা এরকম জায়গায় যদি সূর্য থাকে তাহলে এখান থেকে আলোটা কি ভাবে পড়বে কিন্তু যখন সূর্য এরকম জায়গায় চলে আসবে ঠিক আছে এখানে ধরনের সূর্য আছে আবার ধরেছি এখানে একটা সূর্য আছে ঠিক আছে তো এখানে যখন আছে ওকে তো দেখো এখান থেকে যখন হচ্ছে এই পথে এখানে আসবে তো এখানে যখন থাকে তখন কি এখানে হচ্ছে আলোটা তির্যকভাবে আসছে তার ফলে আমাদের এখানে যে বায়ুমন্ডলের যে স্তর আছে তীর্যকভাবে আলো পড়লে সেখানে কি বিক্ষেপণ কম হবে ঠিক আছে তির্যকভাবে আলো পড়লে সেটা বিক্ষেপণ কম হবে প্রথম কথা এখান থেকে আসার জন্য কতটা পথ হচ্ছে ট্রাভেল করতে হচ্ছে অনেকটা পথ ঠিক আছে আর তারপরে হচ্ছে যখন বায়ুমন্ডল এসে পড়ছে তো এখান থেকে এতটা দূরে আসার জন্য যেহেতু আলোর মধ্যে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বেশিকার লালবর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়ার কারণে বেশি দূর ট্রাভেল করবে কে লাল বর্ণ কিন্তু বাকি বর্ণগুলো ততদূর হচ্ছে আসতে পারবে না যে কারণে যখন সূর্য উদিত হয় তখন তাকে আমরা অরেঞ্জ বা লাল দেখি বোঝা গেল তাহলে কি সূর্যকে কেন হচ্ছে উদিত হওয়ার সময় লাল দেখায় কারণ বেসিক্যালি সেই জায়গায় যেখানে হচ্ছে সূর্য উদিত হচ্ছে সেই জায়গা থেকে হচ্ছে সূর্য অনেকটা দূরে থাকার কারণে দূর থেকে হচ্ছে ওই স্থান পর্যন্ত আলো আস্তে আস্তে অন্য বর্ণগুলো অন্য যে বর্ণগুলো থাকে সেগুলো গতিবেগ কম হওয়ার কারণে সেই বর্ণগুলো পৃথিবীর বায়ুমণ্ডল বা সেই স্থানের বায়ুমণ্ডল পর্যন্ত পৌঁছতে পারে না এবং লাল বর্ণ পৌঁছতে পারে সেই কারণেই আমরা সূর্য উদিত হওয়ার সময় এবং অস্ত যাওয়ার সময় লাল দেখি ঠিক আছে অস্ত যাওয়ার সময় সেম যে ধরুন এখানে যে মানুষগুলো আছে ঠিক আছে এখানে যে মানুষগুলো আছে ওকে তারা কি দেখছে ধরো অস্ত যাচ্ছে তাহলে রকম জায়গায় চলে আসছে ঠিক আছে সূর্য তাহলে কি এখান থেকে আলোটা কোনো রকমে যাচ্ছে কারণ বাধা পাচ্ছে এখান থেকে তুমি যখন সূর্য একদম ডুবে যাচ্ছে তখন আকাশকে কি দেখো লাল দেখো কারণ বাকি বর্ণগুলো কি বাকি বর্ণগুলো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে ঠিক আছে তরঙ্গ দৈর্ঘ্য কম হওয়ার কারণে তারা কিন্তু হচ্ছে এত দূর আসতে পারে না কারণ তাদের বেক কম কিন্তু এখানে লাল বা অরেঞ্জ যে বর্ণ সেটা হচ্ছে এত দূর আসতে পারে সেই কারণে আলো বাধা পেলেও তুমি এখান থেকে হচ্ছে যে প্রতিফলনটা দেখো সেটা কি অ্যাকচুয়ালি লাল বর্ণের ক্ষেত্রে দেখো বোঝা গেল আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে কোন জায়গাটা বুঝতে পারছো না ঠিক আছে তো এবার আমরা একটু লিখে নিই যে হচ্ছে কেন হয় এটা তো সিম্পল আমরা এখানে হচ্ছে লিখব সূর্য উদয় এবং অস্ত যাওয়ার সময় ঠিক আছে উদয় বা উদিত লিখতে পারো যাওয়ার সময় উদয় এবং অস্ত যাওয়ার সময় সূর্যের আলো সূর্যের আলো অনেক দূর থেকে আসে ঠিক আছে সূর্যের আলো অনেক দূর থেকে পৃথিবী বৃষ্টি আসে ঠিক আছে অনেক দূর থেকে পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছয় ঠিক আছে পৃথিবীর বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলে এসে পৌঁছয় ওকে এসে পৌঁছয় ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে অনেক দূর থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছয় কি বললাম সূর্য উদিত এবং অস্ত যাওয়ার সময় ঠিক আছে অস্ত যাওয়ার সময় সূর্যের আলো অনেক দূর থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছয় এক্ষেত্রে এক্ষেত্রে সূর্যের আলোর মধ্যে এক্ষেত্রে সূর্যের সূর্যের সাদা আলোর মধ্যে সাদা আলোর মধ্যে সাদা আলোর মধ্যে লাল আলোর লাল আলোর গতিবেগ গতিবেগ বেশি হওয়ার কারণে ওকে লাল আলোর গতিবেগ বেশি হওয়ার কারণে হওয়ার কারণে কেবলমাত্র কেবল মাত্র লাল আলোই লাল আলো পৃথিবীর বায়ুমণ্ডলে আসতে পারে ঠিক আছে পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছয় ওকে বায়ুমণ্ডলে এসে পৌঁছয় ঠিক আছে তাহলে কি বললাম পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছয় বোঝা গেল তাহলে কেবলমাত্র লাল আলো পৃথিবীর বায়ুমণ্ডলে এসে পৌঁছয় সেই কারণে সূর্য উদয় বা অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায় ঠিক আছে যাই হোক বুঝতে পারলেন তাহলে সেই কারণে সূর্য উদিত অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট যে সূর্য উদিত হওয়ার সময় এবং অস্ত যাওয়ার সময় সূর্যকে লাল দেখায় কেন ঠিক আছে ওকে স্টুডেন্ট তো এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার তো এইভাবে তোমাকে অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা গুছিয়ে লিখতে হবে গুছিয়ে লেখার যে টেন্ডেন্সি সেটা আমি দেখেছি অনেক স্টুডেন্টের মধ্যে যত দিন যাচ্ছে কমে যাচ্ছে তো এই টেন্ডেন্সিটাকে মেনটেন রাখতে হবে নিজের লেখার যে অভ্যেস সেটাকে করতে হবে কারণ শুধু বই পড়লে তুমি প্রপার টাইমে শুধু পরীক্ষার সময় গিয়ে হচ্ছে গুছিয়ে লিখতে পারবে না সেই জন্য বাড়িতে এই প্র্যাকটিসটা করাটা ভীষণ দরকার কোয়েশ্চেন ধরে ধরে তাদের অ্যান্সার লেখার চেষ্টা করো খাতায় লেখার যে অভ্যেস সেই অভ্যেসটাকে ত্যাগ করো না কারণ এটা খুব ভালো একটা জিনিস যেটা তোমার হাতের লেখাকে মেনটেন করবে যেটা তোমার হচ্ছে মানে যেটা তোমার হচ্ছে বানাম থেকে শুরু করে এগুলোর যে কারেকশন সেগুলো মেনটেন করবে প্লাস হচ্ছে কীভাবে লেখার মধ্যে একটা সামঞ্জস্য আনা যায় সেই জিনিসগুলোকে মেনটেন করবে তো এইগুলোকে ভালো করে প্র্যাকটিস করে বিশেষ করে যেগুলো রিটেন জিনিস এরকম হচ্ছে তোমার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট তোমার বাংলা হতে পারে ইংলিশ হতে পারে ভূগোল ইতিহাস এইগুলো এগুলো তো প্রচুর লিখতে হয় এই জায়গাগুলো হচ্ছে ভালো করে বেশি করে লেখার হচ্ছে টেন্ডেন্সিটা রাখো ওকে তো আসলে মোটামুটি এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার এবং তোমরা আশা করি বুঝতে পেরেছো কোনো প্রবলেম হয়নি তো এই জিনিসটা হচ্ছে মাথায় রেখে আমাদেরকে অ্যান্সার করতে হবে যদি পারো তো একটা ছবি এইভাবে দিয়ে দিও তাহলে লেখাটা অনেক বেশি হচ্ছে গ্লো করবে ঠিক আছে কারণ নর্মাল লেখা থেকে একটা ছবি থাকলে সেই লেখার মধ্যে মানে দৃষ্টিটা অনেক বেশি হচ্ছে আকর্ষিত হয় ওকে তো নাও এটা হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার তো নাও ফ্রেন্ড এবার আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেন তো নেক্সট কোয়েশ্চেন আমরা হচ্ছে নোট ডাউন করবো বেসিক্যালি দেখো দিনের বেলা দিনের বেলায় চাঁদকে চাঁদকে সাদা দেখায় ঠিক আছে কিন্তু রাতের বেলায় হলদে দেখায় কেন কিন্তু রাতের বেলায় হলদে দেখায় কেন হলদে হলদে দেখায় কেন কি বললাম দিনের বেলা চাঁদকে সাদা দেখায় কিন্তু রাতের বেলা হলদে দেখায় কেন তো এটার অ্যান্সার আমাদের কি হবে সিম্পিল দেখো আমাদের সেই পরিপূরক বর্ণ বলেছিলাম মনে আছে তোমাদের পরিপূরক বর্ণ কাকে বলা হয় যখন একটি বর্ণ অপর একটি বর্ণের সাথে মিশে গিয়ে সাদা বর্ণ উৎপন্ন করে তখন এই যে দুটো বর্ণ মিশে এদের একটিকে অপরটির পরিপূরক বলা হয় গেলে ঠিক আছে ঠিক একইভাবে সেরকম তো দিনের বেলা হচ্ছে চাঁদকে সাদা দেখায় কেন কারণ এরকম দুটো বর্ণ দিনের বেলা থাকে যে দুটো বর্ণের কারণে হচ্ছে চাঁদ যখনই হচ্ছে আমাদের সামনে হচ্ছে আসে তখন আমরা চাঁদকে হচ্ছে সাদা দেখি ঠিক আছে তো কারণটা একটু দেখি দেখো দিনের বেলা আমরা বলেছি হচ্ছে সূর্য থেকে যে সাদা আলোর যেহেতু বিক্ষেপণ হয় তার মধ্যে নীল বর্ণের বিক্ষেপণ সব থেকে বেশি তাই তো আর রাতের বেলা আমরা চাঁদকে কিরকম দেখি হলদে দেখি তার মানে ওটা বলতে হবে হলুদ বর্ণ তাহলে অ্যাকচুয়ালি কি হয় এখানে হলুদ আর হচ্ছে নীল বর্ণ একে অপরের পরিপূরক এটা আমরা পড়েছি ক্লাস করতে করতে যে নীল আর হলদে বর্ণ একে অপরের পরিপূরক যে কারণে নীল আর হলদে বর্ণ মিশিয়ে কিন্তু সাদা উৎপন্ন করে তাই দিনের বেলা যখন হচ্ছে সূর্যের আলো আসে সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে যখন হচ্ছে নীল বর্ণ আমরা আকাশকে দেখতে পাই সেখানে যখন হলদে চাঁদ তার অপোজিট দিকে থাকে তখন সেই হলদে চাঁদকে এদিকে নীল বর্ণ এই দুটো বিক্ষেপ হয়ে আমাদের চোখে যে হচ্ছে মানে এই দুটোর হচ্ছে কালার মিশ্রিত হয়ে বিক্ষেপ নয় মিশ্রিত হয়ে আমাদের চোখে যে কালারটা আসে সেটা হচ্ছে সাদা হয়ে যায় বোঝা গেল কারণ কি এখানে নীল আর হলুদ দুটো মিক্স হয়ে যাচ্ছে গিয়ে যে রঙটা আমাদের চোখে প্রতিফলিত হয়ে আসছে সেটা কি হচ্ছে সাদা বুঝে গেল সেই কারণে দিনের বেলা আমরা চাঁদকে সাদা দেখি ওকে তো চলো এটা একটু রিটার্ন ফর্মে লিখে নি দিনের বেলায় দিনের বেলায় সূর্য থেকে আগত সূর্য থেকে আগত আলোর মধ্যে নীল আলোর বিক্ষেপণ সর্বাধিক ঠিক আছে নীল আলোর বিক্ষেপণ বা নীল আলোর বিক্ষেপ বিক্ষেপ সর্বাধিক ওকে নীল আলোর বিক্ষেপ কি সর্বাধিক ওকে তাই দিনের বেলা সূর্য থেকে আগত আলো আলোর মধ্যে হচ্ছে নীল আলোর বিক্ষেপ সর্বাধিক হয় ঠিক আছে সেক্ষেত্রে সেক্ষেত্রে নীল ও হলদে বর্ণ বা হলুদ লিখতে পারো তোমরা ঠিক আছে নীল ও হলদে বর্ণ একে অন্যের পরিপূরক আচ্ছা একে অন্যের লেখার দরকার নেই তাই লিখবো নীল ও হলদে বর্ণ পরিপূরক বর্ণ হওয়ার কারণে পরিপূরক বর্ণ হওয়ার কারণে ঠিক আছে পরিপূরক বর্ণ হওয়ার কারণে নীল ও হলদে বর্ণ সেক্ষেত্রে নীল ও হলদে বর্ণ পরিপূরক বর্ণ হওয়ার কারণে দিনের বেলা দিনের বেলা চাঁদকে চাঁদকে সাদা সাদা দেখায় ঠিক আছে চাঁদকে কি দেখায় সাদা দেখায় কিন্তু কিন্তু রাতের বেলা নীল না নীল বর্ণ না থাকার কারণে নীল বর্ণ না থাকার কারণে কিন্তু রাতের বেলা নীল বর্ণ না থাকার কারণে চাঁদের চাঁদের হলদে বর্ণই আমাদের চাঁদের হলদে বর্ণই আমরা দেখতে পাই ঠিক আছে চাঁদের হলদে বর্ণ ঠিক আছে আচ্ছা এখানে একটা ওয়ার্ড আমরা অ্যাড করতে পারি কিন্তু রাতের বেলা নীল বর্ণ না থাকার কারণে কেবল চাঁদের হলদে বর্ণ দেখতে পাই ঠিক আছে এখানে কেবল কেবল কথাটা অ্যাড করে ঠিক আছে চাঁদের হলদে বর্ণ আচ্ছা বর্ণ দুবার লেখা হয়ে গেছে কেবল চাঁদের হলদে বর্ণ দেখা যায় তাই দিনের বেলা চাঁদকে সাদা কিন্তু রাতের বেলা চাঁদকে লাল সরি রাতের বেলা চাঁদকে হলদে দেখায় ওকে তাহলে কি বললাম দিনের বেলা সূর্য থেকে আগত আলোর মধ্যে নীল আলোর বিক্ষেপ সর্বাধিক হয় সেক্ষেত্রে নীল ও হলদে বর্ণ পরিপূরক বর্ণ হওয়ার কারণে দিনের বেলা চাঁদকে সাদা দেখায় কিন্তু রাতের বেলা নীল বর্ণ না থাকার কারণে কেবল চাঁদের হলদে বর্ণ দেখা যায় তাই দিনের বেলা চাঁদকে সাদা কিন্তু রাতের বেলা হলদে দেখায় ঠিক আছে তো মোটামুটি এটা হচ্ছে মনে রেখো তো এই হচ্ছে আমাদের বেসিক কিছু কোয়েশ্চেন যে কোয়েশ্চেনগুলো তোমাদের হচ্ছে দেয় যেগুলো আলোর কনসেপ্টের ওপরই হচ্ছে বেস করে হচ্ছে আছে যেগুলো আমাদের রিয়েল লাইফ এক্সাম্পলের সাথেই হচ্ছে কানেক্টেড প্রত্যেকটা তো ওই জন্য আমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এইভাবে মুখস্থ করতে হবে এবং তোমার মধ্যে নিজের ক্ল্যারিটি থাকা দরকার যে কেন হচ্ছে কারণ ক্ল্যারিটি একবার যদি চলে আসে তাহলে তোমার কাছে তুমি চাইলেও সেটা ভুলতে পারবে না কারণ রেগুলার তুমি সূর্য দেখছো রেগুলার তুমি আকাশ দেখছো রেগুলার তুমি হচ্ছে চাঁদকে দেখছো তো সেই জন্য হচ্ছে ভোলার কোনো জায়গাই থাকে না এখানে এই কোয়েশ্চেনগুলো ঠিক আছে তো নাও স্টুডেন্ট বেসিকি আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো তার আগে তোমরা পজ করে পুরোটা হচ্ছে নোট ডাউন করে নাও ওকে আই হোপ বোর্ড তোমরা দেখতে পাচ্ছ তো নাও আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ প্রত্যেকে ভালো থেকে ভালো করে পড়াশোনা করো যদি কোনোরকম কোয়েশ্চেন যদি কোনো রকম টপিক নিয়ে কোনো রকম প্রবলেম হয় তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানো ওকে